কাণ্ডটা একবার দেখো, দুপুর বেলাতে কিভাবে ঘুমাচ্ছে। দুপুর বলতে এখন 1টা বাজে। তা কথা বলছি বলে তাকালো। আর শোয়ার ধরনটা একবার দেখেছো তোমরা? দেখো শোয়ার ধরনটা একবার দেখো, পা দুটো পুরো উপর দিকে তুলে দিয়ে হ্যাঁ একদম আরামে ঘুমোচ্ছে। তারপর আজকে বৃষ্টি পড়ছে তো, বাইরে ঠান্ডা ঠান্ডা দিন, তো ওই জন্য বেডের মধ্যে ঢুকেছে, না হলে বেডের মধ্যে ও ঢোকে না। তো এত কথা বলছি তাও ঘুমিয়ে গেল, দেখো তাকালো আবার ঘুমিয়ে গেল। তো প্রসাদ কি কেউ খাবে? প্রসাদটা কি খাবে কেউ? খেলে তুমি উঠতে হবে ঘুম থেকে, ঠিক আছে? দেখো যেই বলেছি প্রসাদটা খাবে কে, ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে বলতে, যে দাও মা আমাকে প্রসাদটা দাও। কি প্রসাদ খাবি? প্রসাদ খাবি? কিছু নেই টেবিলে, যা চলে গেল। প্রসাদ খাবি? খাবি প্রসাদ? এক এক করার কিছু নেই, প্রসাদ দিচ্ছি দাঁড়াও, ঠিক আছে? ওকে, এটা খুব ভালো গুণ যে ও বোঝে। ওকে বললে সঙ্গে সঙ্গে ঘাটটা ঘুরিয়ে যায়। তো চলে গেলি কেন? আয় টিউনি, আয়। প্রসাদ খেতে হলে কিন্তু ঘরে আসতে হবে, না হলে কিন্তু আমি দেব না প্রসাদ। একটু ওয়েট করো, তাই না বলো? ঠাকুরকে কেবলই দিলাম, ঠাকুর তো খাক, তারপরে তো তুমি খাবে, তাই না? তুমি তো আমার গুড গার্ল। তাই তুমি একটু একটু ওয়েট করো, ওকে একটু ওয়েট করো। গুড গার্ল, ঠিক আছে? কত ভালো মেয়ে আমার, সব কথা শোনে। শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে লোভ সামলিয়ে রাখতে পারছে না, কি আর করা যাবে। কারণ নকুল দানা খেতে কার না ভালো লাগে বলুন? চলে যা, আমাকে আবার কোলের মধ্যে এসে বলতে এসেছে। কি হচ্ছে কি হচ্ছে? আমি দেব তো, দাঁড়াও, এতক্ষণ তো ঘুমাচ্ছিলে। প্রসাদ খাওয়ার নাম শুনে তো একদম মানে ঘুম হাওয়ায় সব কিছু উড়ে গেছে, আর এখন ধৈর্য ধরে রাখতে পারছে না। তো চ চ চ, ছাদে প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ তাহলে বলো, ছাদে যাচ্ছে ও, ভাবছে হয়তো ছাদে যাবে, কারণ অন্যদিন পুজো টুজো করে জামা কাপড় মেলতে যাই, তো ভাবছে হয়তো আজকেও যাচ্ছি। খোল গেট, গেটটা খোল, খাবি তো, খোল গেটটা। কি ভাবছিস মাথা নিচু করে? গেটটা খোল, তাহলে তো প্রসাদ খাবি, না খাবে কি করে? খুলছে না গেট? কি রে গেট খুলছে না? যা, ঠাকুর মনে ভেতর থেকে আটকিয়ে দিয়েছে বুঝলি, বলছে আমি টিউনিককে প্রসাদ দেব না, সেই জন্য না আটকে দিয়েছে। কি কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো গেটটা খুলি, দাঁড়াও। ঢুকবে না ঘরে, ঢুকবে না কিন্তু, না ঠাকুর ঘরে ঢুকবে না, তুমি ওখানে বসো, ওখানে বসো, একদম ঢুকবে না ঘরে, ওখানে বসো, আমি দেব প্রসাদ, তুমি ওখানে বসো। এলে বাবলে, এই তোমার গুড গার্ল। আচ্ছা তো এবার প্রসাদটা দিতে হবে, তো দেখি তোমাদের দেখাই। এই যে নকুলদানা, নকুলদানা খাবে। চলো, এই ধৈর্য রাখতে পারছে না আর, আরে ওরে ঘুরে গিয়ে ফাট করে ওখানে বসে পড়লো। সত্যি নকুলদানা খেতে সবাই ভালোবাসে। তো একটা দেবো, বেশি দেবো না, কারণ মিষ্টি যেহেতু অন্যদিন ওকে দিই না। কেন বলো তো? কারণ আজকে দিচ্ছি, অনেকক্ষণ ধরে বেচারা আশা করে বসে আছে, সেই জন্য। আর নেই নেই, আর ফুরিয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না বলছি তো, আবার উঠে দেখছে হাতে শুকে শুকে যে সত্যি আছে কি নেই। চলো